সকাল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ডেইলি ব্লগ। বাজে 9:10 এখন পর্যন্ত বাইরে এতটা পরিমাণে মেঘলা না দেখে মনে হচ্ছে যেন এই মাত্র সকাল হলো। কি অবস্থা দেখো, আজকে আমার কিছু জামা কাপড় কাছাড়ও ছিল, বাট জানি না কি হবে। কালকে নাকি কলকাতাতে আবার প্ল্যান ছিল, জানি না সেটাও সাকসেসফুল হবে কি না। সকালে উঠতে তো এমনিতে লেট হয়ে গেছে, প্রথম ডিউটি আজকে হচ্ছে খাবার দেওয়া আছে, রাখা আছে টিফিনে, এরকম যাচ্ছে এই পথ ধরে। এই ভাই সেই লাগছে কিন্তু, আয় কি ঠান্ডা দেখে মনে হচ্ছে কটা হবে এখন। ফার্স্ট সকাল 5টা কি 6টা বাজবে, বাট এখন বাজে হচ্ছে 11টা। 10টায় মিলে স্টার্ট করেছি, তারপরে 11টার সময় মারাচ্ছি ভাই। আর আজকে একটা মেলাও আছে সামনে, যেটাই যাবো বিকেলের দিকে। খালি চাষ শুরু, কেমন চলছে কাজ? ভালো, খাওয়ারটা সামনে রাখতে হবে, দিন তারপর বাড়ি। মেলা শেষ আছে আর আমাদের ছবি নিও না, মেলা শেষ না আছে অ্যাক্সিডেন্ট। ও দুপুরবেলা আর এখন আমরা যাচ্ছি হচ্ছে পিলসুমা মেলা। আর এই মেলাটা কি নামে পরিচিত সেটা আর বন্ধুর কাছে জেনে নাও। কি চুড়বুড়ুনি মানে মেলাটা সকাল 8টা থেকে হয়, সন্ধ্যা 5টার মধ্যে শেষ। আজ এখন 2:30 মতো, আর এখন এই পথ ধরে হাঁটতে হাঁটতে যাচ্ছি। মোটামুটি বাড়ি থেকে 30 মিনিট হাঁটা পথ, মানে সাইকেল নিয়ে এলে কিন্তু আসা যেতে পারে, বাট আমরা হাঁটতে এসেছি। সামনে পড়বে একটা কুনুর নদী, যে নদীটা পায়ে হেঁটে পার করে তারপরে এই হবে মেলা। আর এই মেলাটা পৌষ সংক্রান্তি না কি বলে না, ওই নিয়ে মেলাটা হয়। কি হয়? শেষ পৌষে মেলাটা হয়। হচ্ছে যে সেই কুনুর নদী, এটা এখনই পার করে এলাম, এবার সামনে আছে মেলা। এদিকে এই গ্রামটার নাম হচ্ছে পিলসুমা। হাই মেলা, তুমি কি বলছো? ওখানে চুরি যাবে কই? কে ওই তো ওই যে গাড়ি, আর বাপের নাম কি? লাল। ফাইনালি মেলায় পৌঁছে গেছি, কি ভিড় ভাই! এটা যে একটু ঘুরবো সেটাও শান্তি নাই, প্রচন্ড ভিড়। নাগরদোলায় সবাই এখন চাপার জন্য কি করছে মেলায় ভাই, এত পরিমাণে ভিড় যে ঘোরা যাচ্ছে না, তার জন্য এখন এসেছি আলিদার কাছে ফুচকা খেতে। একটা একটা করে ফুচকা দিচ্ছে আর গুনছে, তার জন্য আমাদের সঙ্গে কথা বলতে পারছে না। দেখা যাক আর কতক্ষণ হয় আমাদের পালা। বলছি আলিদা, কত করে রেট চলছে এখন? এখন 6টা 10টা। মেলায় রেট কি মানে 6টা হয়ে গেল? 8টা 4টা দেবো ভাই। সব জায়গাতে এখন 2 নম্বরই চলছে তো না? ওই তো 8টা জায়গায় 6টা হয়ে গেল। কত রকম ফুচকা পাওয়া যায় এখানে? স্পেশাল কত প্লেট? 40 টাকা। তুই কত? 50। আর এমনি কি বলে আরেক আরেক ধরনের কি হয় এটা? আলু। হ্যাঁ কত ওটা? 20 টাকা। আচ্ছা, এসে মনে হচ্ছে রেট একটু বাড়িয়ে দিল। মেলায় হচ্ছে এটা আমার প্রথম খাবার ফুচকা। দ্বিতীয় নম্বরে এসেছি 12 ভাজা নিতে, 20 টাকা সোয়া, জায়গায় নেওয়া হচ্ছে 100। মেলা এলে যে জিনিসগুলো খেতে হয়, আর ভাই এটা অত বড় মেলা নয় যে এখানে তুমি মানে অন্য ভারী ধরনের জিনিস পাবে, বিরিয়ানি পেয়েছো কিছু না, এখানে শুধু এই চানাচুর, পাঁপড়, ফুচকা, বাদাম, তাছাড়া আর কিছু না। আর কিছু ভেড়া আসছে, একটু দেখাচ্ছি, হ্যাঁ একটু পরে দেখাচ্ছি কটা ভেড়া আসছে, দেখি একবার দেখি ঘুরে। ভাগ্য পরীক্ষা করতে মেলায় দেখি এখানে টপ কি আইছে আছে, এখন ভাবছি নাগরদোলায় চাপবো, গিয়ে জিজ্ঞাসা করি কত করে টিকিট। আমার খুব ভয় লাগে, বাট এটা ছোট করে চাপবো, 40 টাকা, বাট 20 টাকা নিচ্ছি না, লিখা আছে 40 টাকা, 20 টাকা কেন? মানে ব্যবসায় লস হচ্ছে। আমাদের সাথে যারা এসেছিল সেই টিমটা, বাট ওদের ভাগ্যটাই খারাপ, এখন নামিয়ে দেবে। বিয়ে হয়ে গেছে আমার চাচি, যদি দেখো কি অবস্থা, সব কটাই বিয়ে হওয়া, আর কি অবস্থা, কি করছে? কিছু হাসি কিছু আশা। নাগরদোলার আছে একবার টপ ফ্লোরে, এটা 6টা ইয়ে আছে, 20 টাকা টিকিট নিয়েছে। এদিকে মেলার ভিড়টা দেখো, পুরো একটা বড় মেলা না, একদিনে মেলা আগেই বলেছি। এবার সব এক ধার থেকে নামাচ্ছে, সব হচ্ছে আমাদের গ্রামের ছেলে, সব এখানে মেয়ে দেখতে এসছে মেলা করতে, নিজে দেখে যে আমাকে বলছে। আমি তো মেলায় দেখি কি করেছে, সব ভিডিও আছে। হ্যাঁ তোরা কি তুমি এগুলো টাকা দেবো না? আমার এই আলাদা ভাব দিচ্ছে, এত আমাদের ঘোরা হয়ে গেল।
নাগরদোলা যেভাবে মাথাটা ধরে গেলাম, মাথা ছাড়ানোর জন্য ওষুধ দেখতে পাচ্ছি, পানের দোকানে এসেছি মাথা ছাড়ানোর ওষুধ, এর পরে এসেছি কি বলে না বুড়ি নাম কি, এটা ক্যান্ডি, কটন ক্যান্ডি, কটন ক্যান্ডির দোকানে আমার ভিডিও রেখে আচ্ছা বানা দেয় কত টাকা, কুড়ি টাকা, কত পরিমাণ চিনি লাগে, এটা কালারিং চিনি লাগে না সাদাতে, যেরকম যে যেরকম কালার করবে নাকি, চিনটা কিসের হয়েছে, ব্যাটারি না কারেন্টে, কত দাম মেশিনটার, ব্যবসা কেমন চলছে, ভালো তো, একটা কটন ক্যান্ডির দোকানে আমার ভিডিও দেখে ফিরিয়ে দিচ্ছে আমি, কারণ কেন যে যেরকম তিন কালার মানে ইয়ে করবো না চ্যালেঞ্জ করতে জিনিস একটা চাই, মেলা বাজে এখন পাঁচটা, পাঁচটা বাজছে মেলা শেষ, খেলা ঘোরা ডান, পাঁচটা বাজে, মাগরিবের আজান হচ্ছে, আর এখন এই মাঠে মাঠে এখন যাবো বাড়ি, আর হাতে এই খাবারগুলো খেতে খেতে যাবো, কোনোরকম ভাবে নদীটাকে পার করলাম, জানি না আজকে আমাদের সঙ্গে সে দেখা হবে কিনা, দেখা হলে ভালো দেখাবো, যদি না দেখা হয় একবার বাড়ি গিয়ে দেখা হয়। নাহলে পৌঁছলাম বাড়িতে, ভাই পায়ে প্রচণ্ড ব্যথা, প্রায় ৩-৬ কিলোমিটার শুধু যাওয়ার আছে, এখন ভিডিও এডিটিং করবো, তো এই ভিডিওটা এটুকুই ছিল, কেমন লাগলো কমেন্ট করে জানিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা।